তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশের সেরা ব্যাটার এখন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মাত্র 21 রান করেই তামিমকে ছাড়িয়ে যান মিস্টার ডিপেন্ডেবল। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। সর্বোচ্চ রানের মালিক হতে মুশফিক মোট ম্যাচ খেলেছেন 464টি, যেখানে তিনি 34.47 গড়ে রান তুলেছেন 15,205 রান। 20টি সেঞ্চুরির পাশাপাশি 82টি ফিফটি করেছেন মুশফিক। অন্যদিকে এক ইনিংসে মুশফিকের সর্বোচ্চ রান অপরাজিত 219। এদিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় 5 নম্বরে আছেন লিটন কুমার দাস। মাত্র 224টি ম্যাচ খেলে এই উইকেট কিপার ব্যাটার করেছেন 7,184 রান, যেখানে তার ব্যাটিং গড় 29.93। 9টি সেঞ্চুরির সাথে আছে 40টি ফিফটি, আর এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন 176। 10,694 রান করে এ তালিকার 4 নম্বরে আছেন মামহুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ মোট খেলেছেন 420টি ম্যাচ, যেখানে 31.54 ব্যাটিং গড়ে আছে লিটনের সমান, 9টি সেঞ্চুরি এবং 52টি হাফ সেঞ্চুরি। এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অপরাজিত 150। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় 3 নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 446টি ম্যাচ খেলে ব্যাট হাতে সাকিব করেছেন 14,721 রান। প্রায় 34 ব্যাটিং গড়ে 14টি সেঞ্চুরির সাথে আছে দেশের হয়ে সর্বোচ্চ 100টি ফিফটি। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে 15,000 রান করে এ তালিকার 2 নম্বরে আছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। মাত্র 387টি ম্যাচ খেলে তামিম করেছেন 15,192 রান। ব্যক্তিগত সর্বোচ্চ 206 রানের সাথে আছে 94টি ফিফটি ও দেশের হয়ে সর্বোচ্চ 25টি সেঞ্চুরি। অন্যদিকে দেশের হয়ে আছে সর্বোচ্চ ব্যাটিং গড়। উল্লেখ্য, 2023 সালে সবশেষ ব্যাট হাতে মাঠে নামেন তামিম ইকবাল। যদি দলের হয়ে নিয়মিত ম্যাচ খেলতেন, তাহলে হয়তো তামিমই হতেন বাংলাদেশের ইতিহাসে দেশসেরা ব্যাটার।